রাশিয়ার ইউক্রেন আক্রমণে পুরো ইউরোপ উত্তাল হলেও মুসলিম বিশ্ব খুবই নীরব রয়েছে। পরোক্ষভাবে রাশিয়াকে সমর্থন দিয়েছে মুসলিম দেশগুলো। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তো আবেগে বলেই ফেলেছিলেন খুব ভালো সময়ে রাশিয়ায় পৌঁছেছেন, অনেক কিছু দেখার আছে। ন্যাটো জোটের প্রভাবশালী সদস্য তুরস্ক পর্যন্ত রাশিয়ার সাথে সম্পর্ক ত্যাগ করবে না বলে স্পষ্ট জানিয়েছে। আমেরিকা সহ পশ্চিমাদের মিত্রখ্যাত সৌদি আরব, মিশর, আরব আমিরাত কিংবা কাতার কেউই পশ্চিমাদের পক্ষে নেই। উল্টো পরোক্ষভাবে তারা রাশিয়াকে সমর্থন দিচ্ছে। দীর্ঘ কয়েক যুগ পর মুসলিম দেশগুলো এভাবে একই সরলরেখায় অবস্থান করছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বে পশ্চিমাদের আগ্রাসী মনোভাব, প্রভুত্ব এবং ধ্বংসযজ্ঞের কারণে সব মুসলিম দেশগুলো এভাবে পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার পক্ষ নিচ্ছে। ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর আরব লীগ যে বিবৃতি দেয় তাতে রাশিয়া যে আগ্রাসন চালিয়েছে তার উল্লেখ ছিল না, বরং পরিস্থিতিকে একটি সংকট হিসেবে উল্লেখ করে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়েছিল। এখন পর্যন্ত তারা ওই অবস্থানেই রয়েছে। ইউক্রেন পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের সরকারের অবস্থান যাই হোক না কেন, আরব দেশগুলোর কোথাও যুদ্ধবিরোধী বড় ধরনের কোনো বিক্ষোভ বা প্রতিবাদ হতে দেখা যায়নি। অনেকটা তারা যেন রাশিয়াকে নীরবেই সমর্থন দিয়ে যাচ্ছে। এদিকে সোশ্যাল মিডিয়াগুলোতে এসব দেশের জনগণ রাশিয়ার সাফল্যগুলোতে উচ্ছ্বাস প্রকাশ করছে। তবে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশগুলোর প্রায় সবার অবস্থান অনেকটা বসে বসে পরিস্থিতি অবলোকন করার মতো। তারা সরাসরি রাশিয়ার বিরোধিতায় নামছে না, আবার আমেরিকার পক্ষেও সোচ্চার হয়ে উঠছে না। এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং মিশর। এই তিনটি দেশের সাথেই আমেরিকার নানা ধরনের টানাপোড়েন চলছে। আবার মধ্যপ্রাচ্যের অনেক সরকার প্রধানের সাথেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত সম্পর্ক বিদ্যমান। মধ্যপ্রাচ্যের দেশগুলো বিদ্যমান এই বাস্তবতা বিবেচনায় রেখেই কৌশলী অবস্থান নিয়েছে বলেই বিশ্লেষকের অনেকেই মনে করেন। রাশিয়ার বিরুদ্ধে নিন্দা জানাতে এবং ইউক্রেনের সামরিক অভিযান বন্ধে জাতিসংঘের দুটি অধিবেশনের ভোটাভুটিতে আরব আমিরাত অনুপস্থিত থেকেছে। অথচ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যদের একমাত্র আরব দেশ এই সংযুক্ত আরব আমিরাত। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনায় ঘণ্টাখানেকের মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনে হামলার পরিস্থিতি সৃষ্টির জন্য আমেরিকাকে দায়ী করে বক্তব্য দেন। তিনি ন্যাটোর উস্কানিমূলক অবস্থান এই পরিস্থিতি সৃষ্টি করেছে বলেও উল্লেখ করেন। সারা বিশ্ব যখন ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের সমালোচনায় মুখর, তখন ইরানের এই অবস্থান পর্যবেক্ষকদের মনোযোগকারী। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরান রাশিয়ার সামরিক হামলার সমালোচনাও করেনি। তবে এক্ষেত্রে বেশ সতর্ক অবস্থানে দেখা গেছে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী সদস্য তুরস্ককে। দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনার প্রস্তাবও দিয়েছে দেশটি। ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীনভাবে স্বীকৃতি দেওয়া রাশিয়ার সিদ্ধান্তের প্রতিবাদ করে তুরস্ক। পাশাপাশি এটাও জানিয়ে দেয়, রাশিয়াকে ত্যাগ করা তুরস্কের জন্য সম্ভব নয়। ইউক্রেনের উত্তেজনা বৃদ্ধির ক্ষেত্রে ইউরোপে প্রাকৃতিক গ্যাস পুনর্নির্দেশ করার জন্য কাতারকে অনুরোধ জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। এ জবাবে কাতারের জ্বালানি মন্ত্রী বলেন, তার দেশের এই মহাদেশে রাশিয়ার গ্যাস সরবরাহের ঘাটতি পূরণ করার সক্ষমতা নেই। রাশিয়ার আক্রমণ শুরু হলে জেলোনস্কিও কাতারের আমিরকে এ বিষয়ে সরব হওয়ার জন্য বলেন। তারপরেই এমন বাধা দেয় তরল গ্যাসের সবচেয়ে বড় সরবরাহকারী কাতার। অর্থাৎ ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সমর্থন তো দূরের কথা, বিন্দুমাত্র সাহায্য কিংবা সহানুভূতিও দেখাচ্ছে না মুসলিম দেশগুলো। প্রিয় দর্শক, ইউক্রেন ইস্যুতে মুসলিম বিশ্বের এই আচরণকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।